সংকট, আমরা অক্সিজেন পাচ্ছি না ঠিক মতন। আমাদের এখানে মারামারি করতে 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 ধরাধরি করতে করতে পেশেন্টের দিকে মারা শেষ। আমার আমার কথা আমি বলতেছি, খুব সিরিয়াস। ও না, এটা ভুল কথা, এটা ভুল কথা। অক্সিজেন সবসময় সংকট থাকে, সবসময়। আমি আজ 4 দিন ভর্তি এখানে, আমি আমার আমার নিজেই পেশেন্ট, আমার হাহাকার করতে হবে অক্সিজেন লাগিয়া। আমার মা বেডে সিলিন্ডার সকাল থেকে পাইতেছি না, শ্বাসকষ্টের সমস্যা, তার নাম লেখাইও সিরিয়ালে দাঁড়াই রয়েছি, পাইতেছি না। করতে করে যাই দেখি রুগি মারা যায় খালি সিলিন্ডার অভাবে। আমি 3 দিন ধরে অক্সিজেনের জন্য দাঁড়িয়ে আছি, এখন অক্সিজেনের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু অক্সিজেন পাচ্ছি না। কয়েকবার সিরিয়াল দিয়েছি কিন্তু অক্সিজেন পাইনি। আমি তো দেখি একটু অক্সিজেনের সমস্যাটা বেশি, এখন অক্সিজেন পাচ্ছি না। এই আমার রোগে এখন অক্সিজেন লেভেল কম আছে কিন্তু আমি পাচ্ছি না অক্সিজেন। হ্যাঁ, সেই রকমই বুঝতেছি, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, সিরিয়াল দিয়ে কিন্তু অক্সিজেন পাইনি, অক্সিজেন সংকট দেখা যায়। কখন সিরিয়াল দিবেন আর কখন অক্সিজেন পাবেন? আমি 2-3 বার সিরিয়াল দিছি কিন্তু পাইনি। আজকে সকালে 16 নম্বর সিরিয়াল ছিল কিন্তু আমার নাম ডাকেনি। এখন আগে সিরিয়াল ডাকছে কিনা সেটা আমি বলতে পারিনি। আমি পার্সোনালভাবে কয়েকবার ব্যবহার করছি কিন্তু এখন পারতেছি না। আমরা তো মহিলা মানুষ, আমরা তো পারি না, পুরুষের মাঝখানে যাইয়া লাফাই লাফাই নিয়ে আসতে কিন্তু তো পারি না। প্রতি ফির 50 থেকে 60টা সিলিন্ডার তারা গাড়িতে নিয়ে আসে, 3 থেকে 4 ঘন্টা পর তারা 20টা সিলিন্ডার তারা স্টকে রেখে দেয়, 30টার মতো কি 40টার মতো সিলিন্ডার তারা বিলি করে, কিন্তু প্রয়োজন পরে প্রতি ফির 70 থেকে 80টার উপরে অর্ধেক দেওয়া হয়, অর্ধেক রুগীতে পায় না। অক্সিজেন পুরো সংকট, অক্সিজেনের অক্সিজেনের অভাবে এমন রুগী আছে, অক্সিজেন সাথে সাথে নিয়ে আসছে, অক্সিজেন দিতে পারতেছে না, রুগীটা ওই অবস্থায় মারা যাচ্ছে, এরকমের সংকট। আর এ জায়গায় একটা শ্বাসকষ্টের রুগী, কিন্তু আপনি চাইয়ে দেখেন এখানে বাগার রাখা, এই হসপিটালের সামনে একটা, এ জায়গায় সব কোভিডের রুগী, এ জায়গায় প্রায় 400 থেকে 500 রুগী আছে, কিন্তু তাদের হলো শ্বাসকষ্ট, কিন্তু শ্বাসকষ্ট যেইটা থেকে আসে সেই বায়ু দূষণ হচ্ছে এই হসপিটালের সামনে, বাগার রাখা, উপরে যত ময়লা আবর্জনা আছে সব এ জায়গায় রাখে, কিন্তু হসপিটালের সামনে যদি বাগার থাকে, ময়লা আবর্জনার দুর্গন্ধটা আসে টোটাল বাতাসে, পশ্চিমা বাতাসে সব রুগীদের এই শ্বাসকষ্টের বায়ু দূষণটা রুগীদের কাছে চলে যায়। অক্সিজেনটা এরকম করতে হচ্ছে যে আপনার রুগী, আমার রুগীর 2টা সিলিন্ডার লাগে, এখন অক্সিজেন সংকটের কারণে তাদেরকে একটা খালি জমা দিয়ে আর একটা ভর্তি নিতে হয়, তো ওই খালিটা জমা দিতে দিতে তো আমার রুগীর অক্সিজেন আরও লো লেভেলে নেমে যায়, এটা তো আমার রুগীর জন্য ঝুঁকি, আরও দরকার অক্সিজেন, প্রচুর দরকার আমি মনে করি। হ্যাঁ, কাঙ্ক্ষিত সেবা বলতে না, আমরা যদি নিজেরা শিখে নিতে পারি সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি রোগীকে যে কিছুটা পাচ্ছে, বাট এছাড়া যদি কাঙ্ক্ষিত সেবার কথা বলেন এটা পাওয়া যায় না। সিলিন্ডারে কিছু সংকট আছে, কারণ হচ্ছে সিলিন্ডার আপনার রোগী বেশি, সিলিন্ডার একটা জমা দিয়ে আর একটা নিতে হয়, তো দেখা যায় যে একটা রোগীর জন্য একটাই থাকে। আমি যখন 5 দোতলা থেকে 5 মিনিটের জন্য সিলিন্ডারটা হাতে করে নামাবো, ওই সময়টা আমার রোগীকে আমি যেই সাপোর্টটা দিতে পারছি না, যার কারণে অক্সিজেনটা আবার 60-65 নেমে আসে, তো এটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক। আমার এখানে 2টা পেশেন্ট, আমরা 13 দিন ধরে এখানে আছি, এখন একটা সিলিন্ডারের জন্য আমাদের 4 ঘন্টা 3 সাড়ে 4 ঘন্টা এখানে সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়। আমরা যখন সিলিন্ডার দরকার হয় আর্জেন্ট তখন আমরা পাই না, তো দেখা যায় এখানে 100-150 সিরিয়ালে থাকে, সিলিন্ডার আসে 50টা, তো এই যে ক্রাইসিসটা এটা কোনোভাবেই ব্যাক আপ করা সম্ভব হতেছে না।
অবস্থা তো দেখা যায় কারো স্যাচুরেশন থাকে 40-50, ওটা টাইম মতো না দিতে পারলে তো তার নেমে যায় 20-এ আসে, 15-তে আসে, তখন তো পেশেন্টটা মারা যায়। গতকালকে এই ক্রাইসিসটা বেশি হয়েছে। আগে সাপ্লাই দিতে হবে আপনার ধরেন 50টা প্রতিদিনই, আর এখন আপনার 150-200 সিলিন্ডার প্রতিদিন সাপ্লাই দেওয়া লাগে, তারপরও আপনার রাত্রেবেলা আবার আসা লাগে, এইরকম। এই তো আগের থেকে চাহিদা অনেক বাড়ছে, আগে 50টা দিতাম, এখন 200টা দিতেছি, তারপর আরও লাগতেছে, তাহলে চাহিদা বাড়ছে না? তো আমার কাছে ব্যাপারটি নলেজে আসার পরে আমি একটা টিম গঠন করেছি অক্সিজেনের সঠিক ডিস্ট্রিবিউশনের জন্য। আমাদের টিমের টিম লিডার আমাদের এডি শাহিন স্যার আছেন এবং তার সাথে অন্যান্য ডাক্তাররা জড়িত আছেন। এটা সুষম বন্টন, আমাদের আসলে অক্সিজেন সিলিন্ডার আছে পর্যাপ্ত, বাট আমি যেটা ফিল করলাম কেউ হয়তো অক্সিজেন সিলিন্ডার বেশি নেয়, কেউ কম নেয়, যার প্রয়োজন মানে হয়তো ভয়ে, অতিরিক্ত ভয়ে যে কখন পাই বা না পাই বা অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় কেউ হয়তো 4-5টা নিয়েও প্রিজার্ভ করে রাখে। আমার লোকজন যখন সার্চ করলো তখন দেখা গেলো যে বিপুল পরিমাণ সিলিন্ডার বিভিন্ন রুম থেকে বের হচ্ছে। এইটা রোধ করার জন্য যাতে সুষম বন্টন হয় এজন্য আমরা একটা কমিটি করে দিছি, এই কমিটি আজকে থেকে কাজ করবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।